অনেক দিন পর আবার আরেকবার আসলাম সবার সাথে আমার নতুন আরেকটা দিন শেয়ার করার জন্য। আর আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে আমাদের এখানে ঈদ, মানে ইউরোপে ঈদ আর বাংলাদেশের চাঁদ রাত। আমার এই গাছগুলোর কথা মনে আছে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, আমি লিপিকা জার্মানি থেকে। আশা করব যে যেখান থেকে দেখছেন, যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথেই আছেন। সকাল 6:20 আমাদের ঈদ কিন্তু শুরু হয়ে গেছে। ঈদ মোবারক। প্রতিটা বছর এই সময়টা আমার কাছে একটা অন্যরকম আনন্দ দেয়, যখন আমি আমার জানালায় দাঁড়িয়ে দেখি আমার দুই ছেলে এবং ছেলের বাবা তারা ঈদের নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। পশু কোরবানির সাথে সাথে যেন আমাদের মনের যে পশু আছে, মনের যে হিংসা আছে, বিদ্বেষ আছে, যত মন্দ দিকগুলো আছে, সব কিছুকে যেন আমরা কোরবানি দিতে পারি, তবেই সার্থকতা পাবে এই কোরবানির ঈদ। নামাজের পরে আমার ছেলেরা এবং ছেলের বাবা কেউই আর বাড়ি ফিরেনি, ওরা ওখান থেকে সরাসরি চলে গেছে যেখানে কোরবানি দিতে হবে সেখানে। বাংলাদেশের সাথে এদেশের নিয়মটা একটু ডিফারেন্ট আছে, আমি আমার নেক্সট ব্লগে সেটা অবশ্যই শেয়ার করব। এভাবে মাংস কাটাকাটিটা না আমার দেখানোটা খুব একটা ভালো লাগে না সত্যি। আজ আমাদের এখানে শুক্রবার গেল, মানে আমাদের এখানে আজ প্রথম ঈদ, এবং কাল বাংলাদেশের ঈদ মানে শনিবার। আমরা কাল সবাই মিলে, সব কাছের সব বন্ধুরা মিলে ঈদ উদযাপন করব, তার প্রস্তুতি নিচ্ছি। কোরবানিদের কাজটাই অনেক বেশি থাকে, এখন রাত হয়ে গেছে, সারাদিনের মাংস কাটাকাটি, মাংস বাটাবাটি, অবশ্য বাটাবাটি হয়নি, আমরা এখন বেরোচ্ছি যে একটু যারা কাছের বন্ধুবান্ধব আছে তাদের কাছে হয়তো একটু যাব। আর মাংস কাটাকাটির ব্যাপারটা কি একটু বলি, এটা এটা সবার হয়তো এক একজনের এক এক রকমের মন্তব্য থাকবে। আমি মাংস কাটছি অথবা আমরা পশু কোরবানি দিয়েছি সেটা দেখানোর আসলে কোনো কিছুই নেই, তাই না? তো সেই জন্য আর ওটা আমি ভিডিও করিনি, ইচ্ছে করেই করিনি। তো কোরবানি ঈদ সবার জন্য বয়ে আনুক, একটা এমন একটা ঈদ, সচেতনতার একটা ঈদ, ভালোবাসার ভালো লাগার একটা ঈদ। ও ওরে বাবা, যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এই জিনিসটা আমরা খুব করতাম, গাড়ির ভেতর খুব জোরে গান ছেড়ে ঈদের রাতে ঘুরব। তো এখানে সে একই ফিলিংস, সারাদিনের শত ঝামেলার পর এই হচ্ছে আমরা এখন বের হলাম একটু ঘুরব। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো কোনো কিছুই কখনো ফুরিয়ে যায় না, পুরনোর ভেতরেই নতুনের একটা সৃষ্টি হয়, গাড়িটা দেখে তাই মনে হলো। কোরবানি ঈদের মজাটা কিন্তু রাতে, কেন বললাম যে সারাটা দিন আসলে রান্না বান্না, তারপর হচ্ছে মাংস কাটাকাটি, মাংস বাটাবাটি, এসব নিয়ে অনেক ঝামেলার ভিতরে থাকতে হয় সবাইকে, কিন্তু যখন রাতটা ঘনিয়ে আসে বা সন্ধ্যার পরে তখন কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস আসে যে না ঠিক আছে, ঈদ এবং ঈদের সারাটা দিন খুব ঝামেলা গেছে, এখন একটু ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো। তো সেরকমই একটা দিন গেল আজকে। তো মেইন জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আমরা কালকে, মানে হচ্ছে শনিবার, শনিবার আমরা ঈদ করব একসাথে, এবং অবশ্যই অবশ্যই তোমাদের সবার সাথে আমার সেই ঈদটা শেয়ার করব। আর তোমরাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে তোমাদের ঈদটা কেমন গেল। আর বারে বারে বলছি, এবারের ঈদ ভিন্ন রকম, এবারের ঈদে সবাই থাকবো আমরা সচেতন। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঈদ একটু ব্যতিক্রম, এবারের ঈদ হবে ঘরে থেকে সচেতনতায়, পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে আলাপ হবে, গল্প হবে, সব ফোনে ফোনে অনলাইনে। ঈদ মোবারক সবাই। আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে, জার্মানির প্রতিটি প্রবাসীর তরফ থেকে, দেশের জন্য, সবার জন্য, পুরো পৃথিবীর জন্য
ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আল্লাহ।